প্লস থ্রি দ্বিতীয় সেমিস্টার সমস্ত ছাত্র এবং ছাত্রী মানুষ স্বাগত করুছি আমার ইউটিউব চ্যানেল পিলা মানে। তো আজি আমি এবে বর্তমান আলোচনা করিবা দ্বিতীয় সেমিস্টার সমস্ত ছাত্র ছাত্রী মানকর কোন আলোচনা করিবা না এথিক্স ভ্যালু যে রয়েছে AECC যে এথিক্স ভ্যালু আমি কৌছে 25 মার্ক পরীক্ষা হচ্ছে ফাইনালি 2024 র গোটে প্রশ্নপত্র কলেজ র মো পাখে আসি পৌঁছি যাইছি। কিছু মতো কুচি কি এক্সাম হয়নি আপনার ভুল রে ভিডিও দৌঁচ এক্সাম আমার এবার হবনি এমতি বি কিছু বি অনেক কুচি বট সে ক্লিয়ার করে দেওয়া চাহুচি যে তোমাদের ভুল রে বঞ্চুচ তো এক্সাম অলরেডি 3 তারিখ রমাদেবীর সময় আরম্ভ হয়ে সরিগাল এক্সাম তো উৎকল ইউনিভার্সিটি হোক সম্বলপুর ইউনিভার্সিটি হোক অলরেডি তাঁর এক্সাম স্টার্ট হয়ে যাব আই দিন ভিতরে টার্গেট রকিছেন 20-25 বেড়ে তোমার এক্সাম করবারে বহু শীঘ্র তোমাকে নোটিস মিলে যাব রাজেন্দ্র হয়ে গলা কলাহান্ডি হয়ে গলা সম্বলপুর হয়ে গলা ব্রহ্মপুর হয়ে গলা যেগুলা বি ইউনিভার্সিটি কথা কৌচ তোমাকে বা অটোনমাস কলেজের সেমানক এক্সাম আউ 10-15 দিন ভিতরে সমস্ত সরি যাব। তো সেই আমি 2024 র কলেজর এক্সাম হয়ে গোটে ইউনিভার্সিটির এক্সাম হয়ে গোটে প্রশ্নপত্র আমার পাখে আসি পৌঁছি 2024 আমি পূর্ব বর্ষ বি দেখি প্লস থ্রি প্রথম সেমিস্টারে ইভিএস র আউ এথিক্স ভ্যালুর যে প্রশ্নগুড়ি আমি 3-4টা ইউনিভার্সিটির ডিসকসন করে উৎকল ইউনিভার্সিটি হয়ে গলা রমাদেবী ভিতরে বহুত গুড়ে আসি কোশ্চেন সম্বলপুর পিলা বি পাই রাজেন্দ্র ইউনিভার্সিটি পিলা বি পাই তো বহু ইউনিভার্সিটি পিলা মানে এই কোশ্চিন যে কোশ্চিন কিছু পাই তা মানে নয় যে মুটি তুমি কহবি যে এই 25 মার্ক কোশ্চিন আসব না তুমি নিহতি আমি 10-12 মার্ক পাইপার মু অলরেডি তোমার কমুনিকেশন এমআইএল কোশ্চিন পেপর গোটে অপলোড করে সারিছি ভিডিও তাকে দেখলে নিহতি 30-40 মার্ক পাইপার তো যে প্রিপারেশন হয়ে ন মূল পড়ি সেমানে এইটা হচ্ছে গোটে কম কহিল গোটে এমিতি গোটে প্ল্যানিং ভিডিও লাইফ চেঞ্জিং ভিডিও পিলে হল তো তোমার মানুষ বিনা পরিশ্রমে যদি ভালো মার্ক রাখা চাহছ এইভাবে কোশ্চিন পেপর কু পড়ো এবং যা বি আমি ক্লাসেস গুড়া করুছু এবং যে মানে আমার টেলিগ্রামে জয়েন হয়ে ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে জয়েন হয়ে যাব টেলিগ্রামে যাই সর্চ করি ডিগ্রি ক্লাস উইথ হিমাংশু স্যার সেটি জয়েন হয়ে যাব। তো দেখ পিলা মানে তো দেখ পিলা মানে এথিক্স ভ্যালু এটি দেখি পাব প্লস থ্রি সেকেন্ড সেমিস্টার আর্টস সাইন্স কমর্স ই অ্যান্ড ভি এথিক্স ভ্যালু পিলা মানে তারপরে দেখ পিলা টাইম হচ্ছে গোটে ঘন্টে তোমাকে দিয়েছি ফুল মার্ক হচ্ছে 25 মার্ক পরীক্ষা পিলে মানে ফুল মার্ক সেকশন এ অছি পিলে মানে এটি যেটা কি আমি ক বিভাগ বলে কৌছে তো আনসর এনি 5 কোশ্চিন ইন ওয়ান সেন্টেন্স কোণী প্রশ্নকু 5টা প্রশ্নর গোটে সেন্টেন্স দবা বা সেন্টেন্স দবা মানে 1:5 মানে প্রত্যেক প্রশ্নর উত্তর যদি তুমি দেব গোটে মার্ক পাইব তো আমি দেখিবা উত্তর গুড়াক বি কহিদেবি হোয়াট ইজ সোশিয়ালিটি সামাজিকতা কোণ না সমাজে আমি যে রয়েছে সামাজিকতা আমি জাঁচে সামাজিকতা হল তো হোয়াট ইজ লিবর্টি স্বতন্ত্রতা কোণ লিবর্টি লিবর শব্দরে আসি অছি যার অর্থ কি ফ্রি ফর ফ্রি রে ছাড়ি দেওয়া গোটে মানুষকে হল অলরেডি এগুলা সব কোশ্চিন গুলা পড়াইছি আমার এথিক্স ভ্যালুর ক্লাস দেখি দেব প্লে লিস্ট রে যে মানে দেখিন দেখিনিও এসব কোশ্চিন গুলা অলরেডি মু পড়াই সারিছি সুনাগরিক গোটে গুণ লেখ সুনাগরিক মানে কোণ দেশকে সম্মান দেওয়া দেশের সম্পত্তি রক্ষা করা মৌলিক কর্তব্য পালন করা এগুলা হচ্ছে সুনাগরিকতার দেন স্বেচ্ছাকৃত সাহায্যের দুইটি তোমার নিজ ইচ্ছা স্টেট টু এক্সাম্পল ভলেন্টারি হেল্প ভলেন্টারি হেল্প কোণ আখি দানটা দেবা ভলেন্টারি হেল্প গোটে রক্তদান দেবা ভলেন্টারি কাম গোটে কোটি গোটে মানে সফা কাম করা এগুলা হচ্ছে ভলেন্টারি কাম স্বেচ্ছাকৃত উপরে স্টেট দ নেমস অফ টু প্যাট্রিয়াক ভ্যালু দেশাত্মক মূল্যবোধর দুইটি দেশাত্মক মূল্যবোধ কোণ দেশ প্রতি জীবন দেবা গোটে দেশাত্মক না নেই হল সেইভাবে হোয়াট ইজ দ রেশনাল থিঙ্কিং বৈদিক চিন্তন কোণ হোয়াট ইজ দ পঙ্কচুয়ালিটি সময়ানুবর্তিতা এটা তুমি অবভিয়সলি লেখি পারিব ঠিক সময়ে সব কিছু কাম করা সময়ানুবর্তিতা আমি কহবা পাঠ পড়া খাইবা পিইবা নিত্যক্রম সারিবা এগুলাকে আমি টাইম টু টাইম অবলম্বন করি আভিতরে 5টা করিয়া তোমাকে দিয়েছি হল 5 মার্ক এথিক্স ভ্যালুর 2024 র প্রশ্নপত্র তারপর কিছু কোণ এটি দেখুন না আনসর এনি 5 কোশ্চিন অফ দ্য ফলোইং উইদিন 50 ওয়ার্ডস তো নিম্নলিখিত যেকোন 5টি প্রশ্ন উত্তর দেবা 50টি শব্দ মধ্যে তো হোয়াট ইজ সিকুলারিজম ধর্ম নিরপেক্ষতাবাদ কোণ পেলে না ভারত হচ্ছে এক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কাহিকি না ভারতের বিভিন্ন জাতির বিভিন্ন ধর্মর বিভিন্ন বর্ণর মানে সরি এইটা ধর্ম নিরপেক্ষতা সরি সরি তো ভারত হচ্ছে এক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কাহিকি না আমার সংবিধান 25-28 তারিখে ধর্মগত স্বাধীনতা অধিকার প্রদান করা যাইছি এ ভারতের হিন্দু ইসলাম শিখ ঠু আরম্ভ করে বিভিন্ন ধর্মর লোক মানে বসবাস করলে মধ্য সমস্ত
ধর্মর লোক মানুষ সমান অধিকার প্রদান করা হয়েছে। সেই পাই ভারতকে এক সিকুলার স্টেট বা ভারতের প্রস্তাবনার মধ্যে সিকুলারিজম শব্দকে যোগ করা যাইছি। ভাতৃত্ব ফ্যাটারনিটি, ভাতৃত্ব কোন না, আমি ভারতের সমস্ত নাগরিক মানক মধ্যে ভাই ভাইর ভাবনা ফ্যাটারনিটির ভাবনা এটা আমি কইপারিবা। হোয়াট ইজ এ ন্যাশনাল বিল্ডিং, রাষ্ট্র গঠন কোন, রাষ্ট্র গঠন কোন না, রাষ্ট্র গঠন পাই কি যেতে গুড়ে সব বাধা বিঘ্ন অছি, যেমতি নকশলবাদ হয়ে গলা, আতঙ্কবাদ হয়ে গলা, দারিদ্র্য এগুলাকে দূর করিকি গোটে রাষ্ট্র গঠন করিয়া বুঝাইথাই। জনে নাগরিকর দুইটি কর্তব্য, আমার নাগরিকর গোটে কর্তব্য সিটিজেন কোন, দেশর সংবিধানকে রক্ষা করা, দেশর সংবিধানকে সুরক্ষা দেওয়া, নাগরিক যা যা কর্তব্য, মৌলিক অধিকার মৌলিক কর্তব্য মানিবা, যা সব গোটে গোটে অধিকার কর্তব্য আছে তাকে লিখব। হোয়াট ইজ দ্য নিড অফ লিডার ভলুন্টারি সার্ভিস, স্বেচ্ছাকৃত সেবার দলপত্র আবশ্যকতা কোণ, মানে জন লিডর রহবা দরকার না সেটি কাই লিখব। হোয়াট ইজ ব্লড ডোনেশন, রক্তদান কোণ, নিশ্চিত ভাবে লিখিপারি আমার রক্তদান কাহিকি দৌছি না অন্যর জীবন পাই, কথার আছে রক্তদান মহাপুণ্য বলিকি সেমি লিখব। হোয়াট ইজ দ্য ল আবিডনেস, আবিডিনজেনেস, ব্যবস্থা পালন কোণ, ব্যবস্থা পালন মানে ল কাহিকি মেকিং করছো, আইন তৈরি কাহিকি হচ্ছে, বিনা আইন তৈরি সরকার না দেশ চালিপার না। তারপরে কোশ্চিন অছি নিম্নলিখিত যেকোন দুইটি প্রশ্নের উত্তর, প্রত্যেক প্রশ্নের 150টি শব্দ মধ্যে দেওয়া, ব্রিফলি ডিসকশন করা, গণতন্ত্র উপরে সংক্ষেপে অবভিয়াসলি তোমাকে আসব, এক্সপ্লেন দ ইমোশনাল কনেকশন উইথ দ কন্ট্রি ক্রিটিকালি, দেশ সহ আবেগাত্মক সম্পর্ক সমীক্ষামূলক ভাবে বুঝাইবা, এটা আরামসে আসব। তারপরে পরিবেশ সুরক্ষা কেউ প্রকার স্বেচ্ছাকৃত সেবা আবশ্যক, কার্যনীতি ক্ষেত্রে স্বেচ্ছা তাকে আলোচনা করে, এগুলা সব ইজিলি পিলে মানে হল তো আরামসে 25 রু 25 রহিপার, যে ডেলি রেগুলার ক্লাস করুছ সব প্রশ্ন উত্তর পাইপার, চ্যানেল কু যদি নয় আসলে সবসক্রাইব করে নেবে, আর টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন হয়ে না ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে জয়েন হয়ে যাবে, যে এক্সাম সরিনি এক্সাম স্টার্ট হয়নি সে পর ক্লাস এইটি পাইপার। ওকে তো ধন্যবাদ পিলা, জয় হিন্দ।